টু আর নিউ ভিডিও। আর আজকে হচ্ছে হোলি, তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সেফভাবে অ্যান্ড ভালোভাবে হোলিটা কাটাও অ্যান্ড খেলো। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আর আমি এখন যাব হচ্ছে দেবজ্যোতিদের বাড়িতে। ওখানে ওর কিছু ফ্রেন্ডসরা আসবে, তো আমরা সেখানে হোলি সেলিব্রেট করব। তো দেখতে থাকো। মা এদিকে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে, আর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি আর মিষ্টি। আর এইদিকে হচ্ছে ও আমাকে নিতে চলে এসেছিলো, যে দেখো বসে আছে। তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ প্রচুর ফাঁকা ছিল, আর না বাইক ফাইকগুলো খুব রুডলিভাবে চালাচ্ছিলো, তো এই জন্য আমার দুলের দিন বাইরে বেরোতে খুব ভয় লাগে। তো ওর বাড়িতে পৌঁছে ফার্স্টে কাকু কাকিমাকে আবির দিয়ে প্রণাম টোনাম করে নিলাম। আর এদিকে ওর বন্ধুরাও চলে এসেছিলো, সুজয় চলে এসেছিলো, আরও বাকিরা আসা বাকি ছিল। আর কাকিমা রান্না করেছিল চিকেন আর লুচি, তো ওরাই যেহেতু এসেছিলো সেই জন্য ওদেরকে চিকেন আর লুচি দেওয়া হয়েছিল খেতে। দেন আমাদের শুরু হলো মেন অ্যাট্রাকশান ভাং তৈরি করা। তো ফার্স্টে দেখতে পাচ্ছো যে দুধটাকে আমরা একটু ফুটিয়ে নিচ্ছিলাম, দেন কাজু কিশমিশ গোলমরিচ তারপরে পেস্তা বাদাম আরও সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে এলাচটাকে একটু থেতো করে নিচ্ছিলাম। আর আমরা একটু ব্লিঙ্কিতে আইস অর্ডার করেছিলাম, তো ও নিচ্ছে সেটাই আনতে গেছিলো। দেন আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে গেলাম একদম ওদের ছাদে। ছাদে গিয়ে এবার ব্যাপারটাকে মিক্স করা হবে। তো এইদিকে হচ্ছে সন্দেশটাকে আমরা মাখিয়ে নিয়েছিলাম, মেখে দুধের মধ্যে মিক্স করে দিয়েছিলাম। আর সত্যি ভাং যদি তোমরা ঠিকঠাক প্রসেসে বানাও না, খেতেও কিন্তু দারুণ লাগে। আমি তো এটা সেকেন্ড টাইম খাচ্ছিলাম, এর আগে আমি একবার হোলিতেই খেয়েছিলাম, সেটা আমাদের পাড়াতে, বাট ওদের এটা ফার্স্ট টাইম ছিল। তো আর আমরা এরকম মাটির গ্লাস কিনেছিলাম, তো সেটাকে সুন্দরভাবে একটু পাপ মানে গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশিং করে নিয়েছিলাম। দেন সবাই মিলে খাওয়া স্টার্ট করলাম। তো একটা রাউন্ড খাওয়ার পর দেন আমরা একটু রং খেলে নিলাম। ভাঙের নেশাটা এমনই যে মানে তুমি এক দু গ্লাস খাওয়ার পরে তুমি বুঝতে পারবে না, মিনিমাম এক দেড় ঘন্টা হবে, দেন তোমার আস্তে আস্তে এফেক্টটা পড়বে। তো এদের তো মানে নেশা হচ্ছিলো না বলে এরা পাঁচ গ্লাস ছ গ্লাস মানে পরপর খেয়ে গেছে, তারপরে তো আস্তে আস্তে শুরু হলো এফেক্টটা। যাই হোক, এটা যেটা দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে গেছিলাম কৌশিকদের বাড়িতে। তো এখানে একটু ভিডিওতে তোমরা বুঝতেও পারবে আস্তে আস্তে একটু এফেক্ট হচ্ছিলো মানে এদের রিয়াকশান দেখে আমারও রীতিমতো হয়ে গেছিলো। আর যত টাইম যাচ্ছিলো মানে রীতিমতো মনে হচ্ছিলো যে যেখানে বসে আছি ওখানেই বসে থাকি। তারপর চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছিলো, কি মানে সিক্স সেন্সই কাজ করা বন্ধ হয়ে গেছিলো, আর আমার ভিডিও করারও কোনো ক্ষমতা ছিল না। তারপরে যখন চোখটা খুললাম দেখছি নটা বেজে গেছে, তখন ওদের বাড়িতেই ছিলাম। তারপর ওদের বাড়ি থেকে ডিনার করে ও আমাকে ছাড়তে এসেছিলো। আর এটাই ছিল আমার হোলিতে ভাং খাওয়ার এক্সপিরিয়েন্স। আর আমরা মানে শপথ নিয়েছিলাম যে আর কোনোদিনও জীবনে ভাং খাবো না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।